আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে পিডিএফ অথবা ভিডিও আকারে পেতে চান, তাহলে শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নমস্কার বন্ধুরা, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব নাম সংকীর্তন এপিসোড 88। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে সম্পূর্ণ শিবরঞ্জনীর আগের ওপরে একটি হরিনাম সংকীর্তনের সুর। তো ফার্স্টে আমরা সরগমটা দেখে নেব কেমন হচ্ছে। আমাদের এই হরিনাম সংকীর্তনের ক্ষেত্রে কোমল গা ইউজ হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলি ব্যবহৃত হবে। তো এমন হচ্ছে। তাহলে তো ফার্স্টের সুরটা কেমন হচ্ছে আমরা দেখে নিই। হরে কৃষ্ণ, তারপর আবার হরে কৃষ্ণ হলো, তারপর রে থেকে কৃষ্ণ 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 হরে হরে, তারপর দা থেকে হরে রাম হরে রাম, ধা থেকে রাম রাম হরে হরে, এমন হবে। তাহলে হরে সাধা কৃষ সারে নো মা কোমল গা সা হরে, আবার একই সাধা কৃষ সারে নো মা কোমল গা সা কৃষ্ণ রে কোমল গা রে কোমল গা পা কৃষ্ণ কৃষ্ণ পা পা হরে পাধা সাধা পা হরে, আবার পাধা সাধা পা হরে 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 হাধা পা রে মা কোমল গা রাম রে মা কোমল গা রে হরে সাধা রাম সা সা রাম রাম হরে হরে রাম ধা পা মা কোমল গা রাম রাম রে মা কোমল গা রে হরে সা নিচে শুদ্ধ ধা হরে সা সা হলো। তাহলে এই সুরটা আমরা আরেকবার দেখে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপর এ থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপর ধা থেকে হরে রাম হরে রাম 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 হরে হরে, এমন হলো। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এরপর আমরা দেখব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের শুটি শুরু হবে পা থেকে, কেমন হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপর কোমল গা থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এমন হবে। তাহলে হরে পাধা সা পা হরে কৃষ্ণ পাধা সা হরে সারে কোমল গা রে সা ক্রি সারে কোমল গা নো রে সা, তারপর কোমল গা থেকে কৃষ্ণ কৃষ্ণ কোমল গা গা কোমল গা গা হরে মা রে সা হরে রে ধা সা হলো, তারপর হরে হরে হরে, এমন হবে। তাহলে হরে
পা, আবার হরে সাধা পা, রাম বাধা সাধা পা, রাম ধাপা মা কুমল গা, রাম রাম রে মা কুমল গা রে, হরে সাধা নিচে শুধু গা, হরে সা সা। হলো তাহলে এই সুরটা আমরা আরেকবার দেখে নিই, পা থেকে শুরু হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হলো তারপর কোমল গা থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপর সা থেকে হরে রাম, আবার হরে রাম, তারপর ধা থেকে রাম রাম হরে হরে। এমন হবে তাহলে এই দুটো সুর কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ফার্স্টে একরকম সুর দেখলাম আর সেকেন্ডে আর একরকম সুর দেখলাম। দুটো সুরই যদি আপনারা ভালোভাবে গাইতে পারেন তাহলে কিন্তু শিবরঞ্জনের রাগটার যে সুরটা সেটা কিন্তু কভার হচ্ছে, এটা দুঃখের সুর। আর এটা আমি অনেকটা হে পার্থ সারথি যে গানটা রয়েছে সেই সুরটাতেই গানটা গাওয়ার, মানে হরিনাম সংকীর্তনটা গাওয়ার চেষ্টা করেছি, যদিও বা মেলানোর জন্য অনেক সুরগুলো এদিক ওদিক হয়েছে, তো সেই কারণে এটা আপনারা শিবরঞ্জনের রাগের ওপরেই হরিনাম সংকীর্তন বলতে পারেন। হরিনাম সংকীর্তনের সম্পূর্ণ সুরটি আমি আমার হারমোনিয়াম দিদি কভার সং বলে যে আরেকটি চ্যানেল রয়েছে সেখানে আপলোড করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।